হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি আমার এই পনির আর পটলের কপ্তাকারি বানাবো আমি। তো দেখুন আমি কিভাবে বানাবো। এখন আমি প্রথমে পটলটাকে ছাড়িয়ে নেব, নিয়ে কেটে এর ভেতর থেকে দানাটা বের করে নেব, আর পনিরটাকে আমি ঘিসে নেব ভালো করে। তো আমি দেখাচ্ছি কিভাবে এর দানাগুলো বের করব। প্রথমে আমি ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে দানাগুলো বের করব। পনিরটা আমি ঘিসে নিয়েছি ভালোভাবে, খুব সুন্দর করে ঘিসে নিয়েছি। দেখুন পুরো পনিরটা আমি ঘিসে নিয়েছি। এইবারে আমি পটলগুলো ছাড়িয়ে নিয়েছি, পটলগুলো এবার দানা বের করে নেব। পটলগুলো আমি একটা ছোট চামচ নিয়েছি, নিয়ে এইভাবে আস্তে আস্তে করে দানাগুলো আমি বের করে নেব পটলের ভেতর থেকে, যাতে পটলটা না ফেটে যায়। আস্তে আস্তে করে এইভাবে বের করতে হবে, এইভাবে আমি বের করে নেব। দেখুন ভালোভাবে বের করে নিয়েছি। এইভাবে আমি সব পটলের থেকে দানাগুলো বের করব। পটলের দানাগুলো আমি সব বের করে নিয়েছি ভালোভাবে। এবার এই দানাগুলো আমি ফেলবো না, আমি এখানে নিয়ে নিচ্ছি পনিরটা। পনিরটা আমি ভালোভাবে ঘিসে নিয়েছি, এই দানাগুলো ভালো করে এইভাবে একটু চটকে নেব, এইভাবে যাতে ডুমো ডুমো না হয়ে থাকে। এই দানাটাও আমি পনিরের সঙ্গে মিশিয়ে নেব এইভাবে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, চাট মশলা আর ভাজা মশলা, কসুরি মেথি, নুন, স্বাদ মতো নুন দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আমার মেয়ের হাঁচি হচ্ছে, ছোট মেয়ে তো আমার, কোলে 6 মাসের মেয়ে আমার। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই মেয়েকে নিয়ে, অনেক কষ্ট করে রেসিপি বানাই। আপনারা তো কেউ সাবস্ক্রাইবার করছেন না আমার রেসিপিগুলো, একটু সাবস্ক্রাইবার করুন। আমি ছোট বাচ্চা নিয়ে রেসিপি বানাই অনেক কষ্ট করে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, এটাও একটু ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব। এবার এটা আমি পটলের মধ্যে ভালোভাবে ভরে দেব, পুরোটা এইভাবে ভরে দেব পটলের মধ্যে। এটা কড়ায় নাড়ার কোনো দরকার নেই, একদম এইভাবে ডাইরেক্ট ভরে দিয়ে কড়ায় পটলটা ভাজবেন, ঠিক হয়ে যাবে। এইভাবে আমি ভরে দেব, এইভাবে আমি ভরে দিয়েছি। আমি সব কটা পটল এইভাবে পুরটা ভরে নেব। পুরগুলো আমি ভালোভাবে ভরে নিয়েছি পটলের মধ্যে। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। এই গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি পটলগুলো আগে ভেজে নেবো, পুর দেওয়া পটলগুলো। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেবো। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচের মতো, পেঁয়াজ বাটা 4 চামচের মতো, রসুন বাটা 2 চামচ। এই মশলাটা মেখে তেলে ভালো করে ভেজে নেব। জিরা বাটা 1 চামচ, ধনিয়া বাটা 1 চামচ,
কাজু বাটা 1 চামচ, 4 মগজ বাটা 1 চামচ, চিরে রাখা কাঁচা লঙ্কা 5টা, টক দই 3 চামচ। এইটা আমি একটু ভালো করে তেলের মধ্যে কষে নেব। ভালো দিয়ে দিচ্ছি চেরি টমেটো, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। এইটা আবার আমি মশলা বাটা জল দিয়ে ভালো করে কষবো, গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, হালকা দিয়ে কষে নেব। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, আমি মশলা ধোয়া জল রেখেছি, শিলেতে মশলা রেখেছি, ওই জলটাই দিয়ে দেবো। আমি আর একদমই জল দেব না, এবার আমি দিয়ে দেব পুর ভরা ভেজে রাখা পটলগুলো, আস্তে আস্তে করে এইভাবে দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ ঢাকা লাগিয়ে দেবো, এইভাবে একটু খুলে নেড়ে দেবো, মাঝে মাঝে না নেড়ে দিলে নিচে লেগে যেতে পারে। তরকারিটা আমার হয়ে এসেছে, আর একটু সময় হলে হয়ে যাবে। আবার ঢাকা লাগিয়ে দেবো, খুলে দেখবো। রান্নাটা আমার খুব ভালোভাবে হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো উপর থেকে 1 চামচ বাটার, আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথি দিচ্ছি, একটা নিয়ে খুব চেঁচাচ্ছে, খেলা করছে ও খাটের মধ্যে শুয়ে শুয়ে। এবার এটা নেড়ে মিশিয়ে নিয়ে লাভিয়ে নেব। আর কসুরি মেথিটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, পটল পনিরের কপ্তা কারিটা আমি নামিয়ে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘিসে রাখা পনির। পনিরটা এরকম করে দিলে খুব ভালো লাগে। আমার এই কপ্তা কারির রেসিপি, যদি পটল পনিরের কপ্তা কারির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি অনেক ভিডিও ছেড়েছি, আমার ভিডিও একদম সাবস্ক্রাইবার হচ্ছে না। আমি অনেক কষ্ট করে বানাই কচি বাচ্চা নিয়ে, আর আমার কিচেনটা ভীষণ ছোট। আমি যেখানে রান্না করি সেখানেই খাই, সেখানেই ঘুমোই, আর সেখানেই আমার সব কিছু ছোটো বাচ্চা নিয়ে বানাই। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করুন। থ্যাংক ইউ।